শিক্ষার্থী বন্ধুরা, তালুকদার একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা ইতিমধ্যে জেনেছো তোমাদের নতুন শিক্ষাক্রম আসতে যাচ্ছে 2023 সাল থেকে, এবং সেটি অনুমোদন দেওয়া হয়েছে এবং তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা থাকবে না। আজকে আমরা নতুন শিক্ষাক্রমে কি পরিবর্তন আনা হয়েছে এবং বর্তমানে কি অবস্থা আছে শিক্ষাক্রমের অবস্থা, এবং সেটার সাথে আমরা তুলনা করবো নতুন যে শিক্ষাক্রম আসছে সেটার সাথে আসলে পার্থক্য কী হবে, কোন জায়গায় আমরা ডিফারেন্স দেখতে পাবো, সেটা আমরা এখানে আজকে ভিডিওতে তুলে ধরবো। তো আমরা প্রথম আলোর খবরটাই শুরু করি। সেখানে বলা হয়েছে শিক্ষা বড় পরিবর্তন, শিক্ষাক্রমের রূপরেখার অনুমোদন দেওয়া হয়েছে, এবং এটি 30 মের খবর, 30 মে রাতের খবর। তো এখানে বলা হয়েছে নতুন নিয়মে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা হবে না, পুরোটাই মূল্যায়ন হবে সারা বছর ধরে চলা বিভিন্ন রকমের শিক্ষণ কার্যক্রমের ভিত্তিতে। আমরা জানি যে আমরা যখন শিক্ষা শুরু করি তখন প্রথমে আমাদের শিক্ষার প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, এবং সেখানে আমরা শিশু শ্রেণী থেকে শুরু করি। শিশু শ্রেণী বলতে যেটাকে আমরা প্রাক প্রাথমিক বলি, প্রাক প্রাথমিককে অনেক শিশু শ্রেণী বলে অভিহিত করেন, সে প্রাক প্রাথমিক থেকে শুরু করে প্রাক প্রাথমিক, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এই চারটা ক্লাসের কোনো রকম পরীক্ষা হবে না। কোনো রকম পরীক্ষা হবে না বলতে কী হবে না, সেটা আমরা একটু নিচে আসলে ভিডিওতে শেষের দিকে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করবো, কিন্তু কোনো রকম পরীক্ষা হবে না। কীরকম পরীক্ষা হবে সেটা আমরা একটু নিচে আলোচনা করবো। সেটা হচ্ছে যে আমরা এখান থেকে শুরু করি যে দেশের শিক্ষার্থীদের মূল্যায়নের ব্যবস্থায় একটা বড় পরিবর্তন এনে সেখানে নতুন একটি পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে, এবং সেটি প্রাক প্রাথমিক থেকে শুরু করে একেবারে কলেজ লেভেল পর্যন্ত, মানে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সেটি অনুমোদন দেওয়া হয়েছে। সেটি গতকাল অনুমোদন দেওয়া হয়েছে মাত্র, এবং সেখানে বলা হয়েছে যে ষষ্ঠ শ্রেণীতে একটি কিন্তু পরীক্ষামূলক নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয়েছে বিভিন্ন স্কুলে। আমরা জানি ইতিমধ্যে 60টি স্কুলে নতুন শিক্ষাক্রমে কিন্তু পড়ানো হচ্ছে। তো 60টি স্কুলের সেই পাইলটিং কার্যক্রম যেহেতু সফল হয়েছে, তাই এখন পুরো বাংলাদেশে এটি কিন্তু কার্যকর হবে, সকল জেলায়, সকল উপজেলায়, সকল স্কুলে এটি কার্যকর হবে, এবং সবাইকে নতুন পাঠ্যসূচির আলোকে নতুন বই দেওয়া হবে আগামী বছর থেকে। সরকার সিদ্ধান্ত অনুযায়ী এবছর পরীক্ষামূলক যেই পাইলটিং কাজ সেটা যেহেতু শেষ হয়েছে, আগামী বছর থেকে নতুন বই দেওয়া হবে এবং নতুন শিক্ষাক্রম চালু হবে, নতুন নতুন বই থাকবে, বইয়ের নাম কিন্তু পরিবর্তন হবে। তো এখানে বলা হয়েছে যে 2023 সালে আগামী বছরের জানুয়ারিতে প্রথম এবং দ্বিতীয়, যারা প্রথম শ্রেণীতে পড়ে থাকবে, যারা প্রথম শ্রেণীতে মানে যারা বর্তমানে 22 সালে যারা শিশু শ্রেণীতে আছে বা প্রাক প্রাথমিক আছে, তারা যখন যখন প্রথম শ্রেণীতে উঠবে, এবং যারা দ্বিতীয় শ্রেণীতে থাকবে 2023 সালে, এই দুইটা ক্লাসের শিক্ষার্থীরা এবং হাই স্কুল পর্যায়ে মানে মাধ্যমিক পর্যায়ে হচ্ছে ষষ্ঠ সপ্তম, এই দুইটা শ্রেণী, তাহলে টোটাল 4টা শ্রেণী, প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ, সপ্তম, এই 4টা শ্রেণীর শিক্ষার্থীরা নতুন বই পাবে, নতুন শিক্ষাক্রমের বই পাবে, তাদের পুরনো বই দেওয়া হবে না। নতুন শিক্ষাক্রম নতুনভাবে সাজানো বইগুলো দেওয়া হবে, অন্যদের কিন্তু সেটা দেওয়া হবে না। যারা তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমে আছে তারা কিন্তু নতুন বই দেওয়া হবে না, নতুন বই দেওয়া হবে কিন্তু নতুন আগের শিক্ষাক্রমে, এখন যে ক্লাস ফাইভের বই আছে সেটাই দেওয়া হবে, ফোরের যে বই আছে সেটাই দেওয়া হবে, নতুন যে বইগুলো ছাপানো নতুনভাবে সেটা কিন্তু দেওয়া হবে না। অষ্টম, নবম, দশম শ্রেণীর ক্ষেত্রে সেম, তাদের নতুন কোনো বই দেওয়া হবে না, এখন অষ্টম শ্রেণীর যে বই আগামী বছর সে একই বই পাবে, কিন্তু ষষ্ঠ, সপ্তমের এখনকার যে বই আছে সেটা পরিবর্তন হয়ে গিয়ে নতুন ধারার একটি বই আসবে। এবং 2023-24 সালে গিয়ে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে ওটা চালু হবে, 24 সালে প্রথম দ্বিতীয় থাকবে, সাথে সাথে চতুর্থ, তৃতীয়, চতুর্থের জন্য নতুন বই চালু করা হবে, এবং হাই স্কুল পর্যায়ে অষ্টম এবং নবমের জন্য নতুন বই চালু করা হবে। 25 সালে গিয়ে সেম পঞ্চম শ্রেণীর জন্য এবং দশম শ্রেণীর জন্য নতুন শিক্ষাক্রম চালু করা হবে। এরপর কী হবে, উচ্চ মাধ্যমিকের যে 11 শ্রেণী সেটা চালু হবে 2026 সালে, এবং দ্বাদশ শ্রেণীতে হবে 2027 সাল থেকে নতুন শিক্ষাক্রমের বইগুলো। এবং এরপরে আসি আমরা যেটা, সেটা বলা হচ্ছে নতুন শিক্ষাক্রমে প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত বিদ্যমান পরীক্ষার চেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ধারাবাহিক মূল্যায়ন বেশি হবে। আমাদের যে পরীক্ষাগুলো আমরা দেখে থাকি যে প্রথম সাময়িক বা দ্বিতীয় সাময়িক, বার্ষিক, সেটাকে এখন পরিবর্তন করে কিন্তু অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় পরিণত করা হয়েছে, সেটাও কিন্তু থাকবে না, সেটা খুব কমিয়ে আনা হবে, খুব সম্ভবত একটি পরীক্ষা হবে বছরে, এবং বেশিরভাগ মূল্যায়ন হবে শ্রেণীতে, তোমার ক্লাসে তুমি কী পড়ছো ক্লাসের উপরে ক্লাস টেস্ট হবে, সেই ক্লাস টেস্টের মাধ্যমে আসলে বেশি মূল্যায়ন হবে। আমাদের যেই বার্ষিক পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষা, এইসব পরীক্ষা খুব কম হবে, এবং ক্লাসে মূল্যায়ন হবে, ক্লাসে তোমার ক্লাস পারফরমেন্সের উপরই স্যারের নাম্বারিং করবে। এক্ষেত্রে কিন্তু একটি ভালো খবর কিন্তু যুগান্তর থেকে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে যে এই নাম্বারটি আসবে, কী পরিমাণ আসবে সেটা দেখো, চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত যারা আছো, যেহেতু তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা হচ্ছে না, তাহলে চতুর্থ থেকে দশম শ্রেণীতে যারা আছো মানে থাকবে 2023 সালে, তাদের কিন্তু 40% 40% নাম্বার আসবে তোমার ক্লাস থেকে, ক্লাসের মূল্যায়ন হবে সেই ক্লাসের মূল্যায়ন থেকে। আর একাদশ দ্বাদশে যারা থাকবে 2023 সালে, তাদের 30% নাম্বার আসবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে। তারপর আমরা আসি যে এখানে বলা হয়েছিল যে এর মধ্যে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা হবে না, পুরোটাই মূল্যায়ন হবে সারা বছর ধরে বিভিন্ন রকম শ্রেণী কার্যক্রমের ভিত্তিতে, যেটা বললাম একটু আগে যে ক্লাস টেস্ট হবে বিভিন্ন রকম, সেই ক্লাস টেস্টের উপরেই মূল্যায়ন করা হবে।
এবার আসলে নতুন শিক্ষাক্রমের আরেকটা মজার বিষয় নিয়ে, সেটা হচ্ছে এসএসসি এবং এসএসসি পরীক্ষা হবে না। এখনকার যেভাবে এসএসসি এবং এসএসসি হচ্ছে সেভাবে হবে না। এখন তোমরা জানো এসএসসি পরীক্ষা যারা দিচ্ছে, নতুন শিক্ষাক্রমে আরেকটি কথা হচ্ছে যে জেএসসি এবং পিএসসি থাকছে না। ক্লাস ফাইভের যে আমরা পিএসসি পরীক্ষা দিই সেটাও বাদ যাবে, এবং অষ্টম শ্রেণীতে যেটা জেএসসি দেয় সেটাও বাদ যাবে। শুধু থাকবে কি এসএসসি আর এসএসসি থাকবে। এসএসসি হচ্ছে তোমাদের হাই স্কুলের ফাইনাল পরীক্ষা, আর কলেজের ফাইনাল পরীক্ষা হিসাবে থাকবে এসএসসি। তবে এখনকার যেভাবে এসএসসি এবং এসএসসি পরীক্ষা হচ্ছে সেভাবে হবে না। কীভাবে হবে? এসএসসি পরীক্ষা হবে দশম শ্রেণী, শুধুমাত্র দশম শ্রেণীতে যে বইটা পড়বে, যে অধ্যায়গুলো থাকবে বা যে বইটা থাকবে দশম শ্রেণীর জন্য, সেই বইটা থেকে এসএসসি পরীক্ষা হবে। এখন কিন্তু নবম দশম দুইটা শ্রেণীর বই মিলেই কিন্তু এসএসসি পরীক্ষা হয়, কিন্তু নতুন শিক্ষাক্রম আগামী বছর থেকে শুধু একটা বই, দশম শ্রেণীর বই থেকে এসএসসি পরীক্ষা হবে। আর ইন্টারের ক্ষেত্রেও সেম, মানে এসএসসি পরীক্ষার ক্ষেত্রেও সেম। এখন কিন্তু একাদশ এবং দ্বাদশ, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুইটা দুইটা ক্লাসের বই মিলে কিন্তু পাবলিক পরীক্ষা মানে এসএসসি পরীক্ষা হয়। কিন্তু নতুন শিক্ষাক্রমে এসে শুধুমাত্র দ্বাদশ শ্রেণী যারা ইন্টার সেকেন্ড ইয়ারে থাকবে, সেই সেকেন্ড ইয়ারে যে বইটা থাকবে সেই বই এর আলোকেই পরীক্ষা হবে। তবে দুইটা আলাদা আলাদা পরীক্ষা হবে। কীভাবে? একাদশ শ্রেণীতে একটি পরীক্ষা হবে এবং দ্বাদশ শ্রেণীতে একটি পরীক্ষা হবে। দুইটি পরীক্ষার গড় মার্কস নিয়ে কিন্তু এসএসসি রেজাল্ট হবে। ধরো তুমি এসসি এসএসসি যখন পড়বে, এসসি ফার্স্ট এসএসসি ফার্স্ট ইয়ার যদি জিপিএ ফাইভ পাও, এসএসসি সেকেন্ড ইয়ারও জিপিএ ফাইভ পেতে হবে, তাহলে তোমার ফাইনাল রেজাল্ট জিপিএ ফাইভ আসবে। তাহলে গড় করে কিন্তু নাম্বার কম বেশি হতে পারে যদি কোনোটায় কম পাও। এরপর দুই পরীক্ষার ফলাফলের সম্বন্ধে এসএসসি চূড়ান্ত ফল প্রকাশ করা হবে, এটা বলা হয়েছে। তারপর আরেকটি মজার বিষয় হচ্ছে নতুন নতুন যে শিক্ষাক্রম, সেটা হচ্ছে যে আমাদের সায়েন্স আর্টস কমার্স এটি কিন্তু আমরা হাই স্কুল থেকেই শুরু করি, ক্লাস নাইন থেকে শুরু হয় এবং সেটা একবারে শেষ হয় উচ্চমাধ্যমিক পর্যন্ত। কেউ সায়েন্সে যায়, কেউ আর্টস, কেউ কমার্স, বিজ্ঞান, মানবিক এবং ব্যবসাখা। এই বিভাজনগুলো কিন্তু থাকছে না এবং এটা শুরু হবে একাদশ শ্রেণীতে গিয়ে, সেটা আগামী বছর থেকে শুরু হচ্ছে। এবং সেটা শুধুমাত্র যারা একাদশ শ্রেণীতে পড়বে তাদের থেকেই এই সায়েন্স আর্টস কমার্সটা শুরু হবে, এর আগে কিন্তু এটা বাদ। অষ্টম নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থী একই বই পড়বে। অষ্টম শ্রেণীতে যেমন সবাই একই রকম বই পড়ে, নবম শ্রেণীতে ঠিক এখন সবাই একই রকম বই পড়বে, দশম শ্রেণীতে সবাই একই রকম বই পড়বে। আগে কিন্তু দেখা যেত যে নবম শ্রেণীতে যারা সায়েন্সে পড়ে তাদের বই কিছু আলাদা আলাদা আছে, যারা কমার্সে পড়ে তাদের বই কিছু আলাদা, আর্টসের বই আলাদা। কিন্তু এখন নতুন শিক্ষাক্রম যেটা আসছে সেটা সবাই একই রকম বই পড়তে হবে। এবং এক্ষেত্রে কিন্তু দশ ধরনের বই ঠিক করা হয়েছে, নতুন যে বইগুলো দেওয়া হবে ষষ্ঠ শ্রেণী থেকে আগামী বছর ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য, সেই বইগুলোর নাম কিন্তু পরিবর্তন হয়েছে। বাংলা বইয়ের নাম হয়ে গেছে ভাষা ও যোগাযোগ, বাংলা যে বইটি সেটি ভাষা ও যোগাযোগ হয়ে গেছে। গণিত বইয়ের নাম পরিবর্তন হয়ে যাবে গণিত ও যুক্তি, খুব সুন্দর একটি নাম। জীবনী জীবিকা নামে একটি বই আসছে, বাংলাদেশের বিশ্বপরিচয় এখন যে বইটি রয়েছে সেটির নাম হয়ে যাবে সমাজ ও বিশ্ব নাগরিকত্ব। এবং পরিবেশ ও জলবায়ু নামে একটি বই আসবে, বিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞান বইটির সাথে প্রযুক্তি লাগিয়ে আরেকটি বই, সেই বইটি হয়তোবা একটু পরিবর্তন করে পরিমার্জন করে নতুন করে নতুন আঙ্গিকে বিজ্ঞান ও প্রযুক্তি নামে বইটি আসবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যেভাবে আছে সেটাই থাকবে, সেটার নাম পরিবর্তন হচ্ছে না। শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা, মানসিক স্বাস্থ্যের সাথে সুরক্ষাও যুক্ত করা হয়েছে বইয়ের মধ্যে। মূল্যবোধ ও নৈতিকতা নামে একটি বই আসছে, শিল্প সংস্কৃতি নামে একটি বই আসছে। আরেকটি মজার বিষয় হচ্ছে আমরা জানি যে শিশু শ্রেণী বা প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য কিন্তু এখন বাজারে বই আছে, বা আমাদের মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি বই দেওয়া হয়, সেই বই কিন্তু এখন আর থাকছে না। শিশু শ্রেণীর শিক্ষার্থীদের, প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদের শুধুমাত্র শ্রেণী শিক্ষকরা যা পড়াবেন সেটাই শেখাতে পারবেন, অন্য আলাদা কোনো বই তাদের জন্য নির্বাচন করা হয় না, মানে তাদের কোনো নির্দিষ্ট বই থাকবে না, তারা শিক্ষকরা যা পড়াবেন সেটাই পড়বেন। এই হচ্ছে প্রথম আলোর খবরের পুরো বিস্তারিত। আমরা যদি যুগান্তরে যাই, যুগান্তরের খবরে একটু পার্থক্য ছিল, যেখানে তারা বরাবরের মধ্যে বলতে চাচ্ছিলেন যে 40% 30% হচ্ছে তোমার শ্রেণী কার্যক্রমের মধ্যে আসবে এসএসসি এবং এসএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য, আর চতুর্থ থেকে দশম যারা আছে তাদের জন্য 40% নাম্বার আসবে শ্রেণী থেকে। তো এই হচ্ছে তাদের খবর, আর তেমন কোনো পার্থক্য নাই। আরটিও সেম খবর দিয়েছে। এখানে আমাদের আরেকটি বিষয় জানার দরকার, আমরা প্রথম আলো থেকে সেটি নিয়েছি এবং সেক্ষেত্রে খুব সুন্দরভাবে তারা বিষয়গুলো তুলে ধরেছে। সারসংক্ষেপ যদি বলতে চাই আমরা এভাবে, যে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা হবে না, দশম শ্রেণী পর্যন্ত অভিন্ন সিলেবাস থাকবে, শুধু দশম শ্রেণীর পাঠ্যসূচির ভিত্তিতে এসএসসি হবে, একাদশ ও দ্বাদশ শ্রেণীর আলাদা দুইটি পাবলিক পরীক্ষা হবে, একাদশ দ্বাদশ পরীক্ষার ফলের সমন্বয়ে এসএসসি চূড়ান্ত ফল প্রকাশিত হবে। এটা এতক্ষণ যা বলো সব কিছু সারাংশ হচ্ছে এই পাঁচটি পয়েন্ট, আশা করছি বুঝতে পেরেছ। আর ভিডিওটি বেশি বেশি বন্ধুবান্ধব শেয়ার করে দিবে, যা তোমার বন্ধুরা খুব উপকৃত হতে পারে। কে কোন জেলা, কে কোন স্কুল থেকে ভিডিও দেখছো সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দাও, তাহলে আমরা বুঝতে পারি সবচেয়ে বেশি শিক্ষার্থীরা কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য।